হোয়াইট হাউসে অফিস পাচ্ছেন ইভাঙ্কা ট্রাম্প। হোয়াইট হাউসে অফিস পাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। তবে তার কোনো সরকারি পদ ও বেতন থাকবে না, ইভাঙ্কার আইনজীবী একথা জানিয়েছেন। ইভাঙ্কার আইনজীবী গণমাধ্যমকে জানায়, হোয়াইট হাউসের উইংয়ে কাজ করবেন তিনি, তার এজন্য প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্র থাকবে, সরকারের গোপনীয় তথ্য প্রবেশাধিকার থাকবে ইভাঙ্কার। হোয়াইট হাউসের ওয়েস্ট উইংকে মার্কিন সরকারের নির্বাহী ক্ষমতার কেন্দ্র ধরা হয়। ইভাঙ্কার আইনজীবী মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর সঙ্গে আলাপকালে বলেন, ইভাঙ্কার ভূমিকা হবে তার প্রেসিডেন্ট বাবাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া। ব্যক্তিগত জীবনে ফ্যাশন ব্র্যান্ডের ব্যবসা রয়েছে 35 বছর বয়সী ইভাঙ্কার। তার স্বামী জ্যারেড কুশনার ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন। এই দম্পতিকে নিয়ে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের মনে। ট্রাম্প পরিবারের রাজনৈতিক ও ব্যবসায়িক কার্যক্রমের মধ্যে স্পষ্ট কোনো সীমা বজায় রাখা হচ্ছে কি না তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। এর মধ্যে বিশ্ব নেতাদের অনেকের সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন ইভাঙ্কা ট্রাম্প। তাদের মধ্যে রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন।